क्लास फोर हाउ आर यू बेस शुनो आज के तुम्हारे व्याकरण दशम अध्याय शुरू कर दशम अध्याय आज सन्धि एक नम्बर हे सन्धि काके बोले सन्धि काके बोले प्रश्नटा लिखे नाओ लिखे उत्तरटा शुने नाओ तुम्हारा पर लिखे देवे सन्धि देखो সন্ধি কথাটির অর্থ মিলন সন্ধি কথাটির আক্ষরিক অর্থ মিলন দ্রুত উচ্চারণের ফলে পারস্পরিক ধ্বনির পরিবর্তন হয় এর পরে দুটি ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ হতে পারে এই মিলন বা লোপ বা পরিবর্তনকে বলে সন্ধি দ্রুত উচ্চারণের সুবিধার জন্য ধ্বনির পরিবর্তন হয় পারস্পরিক ধ্বনি হ্যাঁ এরপরে দুটি ধ্বনির মিলন বা পরিবর্তন বা লোপ হতে পারে এই মিলন বা লোপ বা পরিবর্তনকে বলে সন্ধি ঠিক আছে তাহলে সন্ধি হলো সন্নিহিত দুই বর্ণের মিলনের নাম সন্ধি সন্ধি তিন প্রকার সন্ধি যথা সরল সন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি কয় প্রকার তিন প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এবারে স্বর সন্ধি কাকে বলে স্বর সন্ধি কাকে বলে স্বর সন্ধি কাকে বলে স্বর সন্ধি কাকে বলে আমি উত্তরগুলো কিছু লিখবো না স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয় তাকে বলে স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয় তাকে বলে স্বরসন্ধি যেমন দেখো দেখো ভালো করে শুনবে স্বরবর্ণ নর যুক্ত অধম কি হবে নর সমান নরাধম সমান নরাধম ভালো করে শুনো দেখো নর এখানে অ আছে র মানে অ আসছে আবার এখানে অ আছে অয়ে অয়ে কি হয়ে গেল অয়ে অয়ে আ হয়ে গেল নরা হয়ে গেল না অয়ে অয়ে আ নরাধম তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হলে কি হবে তাকে বলে স্বরসন্ধি যেমন নর যুক্ত অধম নরাধম হলো এরপরে দেখো নরাধম এরপরে বেশ এই স্বরসন্ধি কিছু তোমাদেরকে শেখাও এবারে স্বরসন্ধি স্বরসন্ধি এক নম্বর কি সূত্র সূত্র দেখো এক নম্বর সূত্র এক নম্বর সূত্র কি অয়ে অয়ে আ হয় এক নম্বর সূত্রে আছে অয়ে অয়ে এক হয় আ হয় যেমন নব অন্ন নব যুক্ত অন্ন নবান্ন নবান্ন মানে নতুন চালের যে খা হয় নবান্ন দেখো নব আর অয়ে অয়ে আ হয়ে গেল তাহলে অয়ে অয়ে কি হয়ে গেল আ হয়ে গেল নবান্ন এরপরে দেখো এটা এক নম্বর সূত্র হয়ে গেল এবারে দেখো
এরকম আর আছে এগুলো আমি বলে দিচ্ছি পড়ো তো অন্য পড়ান্ন দেখো অ অ দেব যুক্ত অসুর দেবাসুর অ অ পাঠ যুক্ত আগার পাঠাগার এখানে অ আর আই মিলে আ হচ্ছে পাঠ দেখো পায়কার খ অ আর আ অ আর আই মিলে আ হচ্ছে পাঠাগার দেব যুক্ত আলয় অ আর আই মিলে আ হচ্ছে দেবালয় ঠিক আছে তাহলে কখনো অয়ে মিলে আ হচ্ছে কখনো অয়ে আর আয়ে মিলে আ হচ্ছে অয়ে অয়ে মিলে যেমন পরযুক্ত অন্ন পরান্ন দেবযুক্ত অসুর দেবাসু এবারে অয়ে আর আয়ে দেখো পাঠ যুক্ত আগার পাঠাগার পাঠ অ আর এখানে আ দেবযুক্ত আলয় দেবালয় ঠিক আছে অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে প্রথম সূত্র পর্যন্ত সবাই পড়বে পরের দিন আবার হবে নমস্কার।